বাংলাদেশের বাজারে এই প্রথম একদম কম দামে Infinix লঞ্চ করেছে তাদের হট সিরিজের জনপ্রিয় একটি স্মার্টফোন Infinix Hot 10S। এবং Infinix Hot 10S এই ফোনটির 4128 ভ্যারিয়েন্টের বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 12,990 বা 13,000 টাকা। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা Infinix Hot 10S এই ফোনটি সম্পর্কে জানবো কী কী থাকছে এই ফোনটিতে, এবং যারা 12,000 থেকে 13,000 টাকার মধ্যে একটি ফোন নিতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি হলেও এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস, এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ম্যাটেরিয়াল গ্লসি ফিনিশের প্লাস্টিক বডি। এছাড়াও এই ফোনটিতে থাকছে 3টি ক্লাস স্লট, যেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং এক্সট্রা 1টি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। 9.2 mm থিকনেস এই ফোনটির, ওজন 210 গ্রাম। ওয়েল, এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে দেওয়া হয়েছে IPS LCD প্যানেল, এবং এই ফোনটির ডিসপ্লেতে যুক্ত করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট, 6.82 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশন, যার স্ক্রিন টু বডি রেশিও 83.1%, এবং ডিসপ্লে রেজুলেশন 720x1640 পিক্সেল, 263 PPI ডেন্সিটি। Infinix Hot 10S এই ফোনটি বাংলাদেশের বাজারে রয়েছে অ্যাভেলেবেল 4 এবং 128 GB ভ্যারিয়েন্ট, এবং 4 128 GB ভ্যারিয়েন্টের বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 12,990 বা 13,000 টাকা। অ্যাজ ইউজুয়াল, এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকলেও এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল, 1.8 FHR, এবং ডিপ সেন্সর দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল, 2.4 FHR, এবং 3 নম্বর যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে আননোন ক্যামেরা, এবং সাথে রয়েছে LED ফ্ল্যাশ, এবং পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এবং এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে নটসযুক্ত সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও রেকর্ড করা যাবে। এবং এই ফোনটির সাথে থাকছে 3.5 mm অডিও জ্যাকপোর্ট এবং মাইক্রো USB চার্জার কানেক্টর। লাইক, এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে OS Android 11, যেটি কাস্টমাইজ করে থাকবে XOS 7.6-এ, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি পাওয়ারফুল গেমিং চিপসেট মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 nm আর্কিটেকচারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz এবং 1.8 GHz, আর এই ফোনটিতে গ্রাফিক্স প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2। Infinix Hot 10S এই ফোনটিতে গেমিং পারফরমেন্স নিয়ে তেমন কোনো ইস্যু পায়নি, তবে ফ্রি ফায়ার এবং পাবজি খেলেছি হাই গ্রাফিক্সে, এবং হাই গ্রাফিক্সে খেলার সময় মাঝে মধ্যে হালকা ফ্রেম ড্রপ পাচ্ছিলাম, তবে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে খেলেছি স্মুথ, তেমন কোনো প্রকার কোনো প্রবলেম পাইনি, মুভিং ছিল খুবই ফাস্ট। তবে গেমিংয়ের দিক থেকে আমার কাছে এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই বেস্ট একটি গেমিং পারফরমেন্সের ডিভাইস মনে হয়েছে। যারা 12,000 থেকে 13,000 টাকার মধ্যে একটি হেলিও G85-এর গেমিং প্রসেসরের একটি ফোন নিতে চাচ্ছেন তারা Infinix Hot 10S এই ফোনটি নিতে পারেন, এবং গেমিংয়ের জন্য কম বাজেটের মধ্যে এই ফোনটি হবে বেস্ট একটি স্মার্টফোন। সো ভিউয়ার্স, সবার লাস্টে কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 6000 mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। 13,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটিতে অবশ্যই একটি 18W-এর ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, তবে এই ফোনটিতে কোনো প্রকার ফাস্ট চার্জার দেওয়া হয় নাই। যেহেতু 6000 mAh-এর ব্যাটারি, এই ফোনটিতে 6000 mAh-এর ব্যাটারি 100% ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। তো এই ছিল আজকে আমাদের Infinix Hot 10S এই ফোনটির সম্পর্কে ফুল স্পেসিফিকেশন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং Infinix Hot 10S এই ফোনটির গেমিং পারফরমেন্স এবং গেমিং টেস্ট নিয়ে আমাদের নেক্সট ভিডিও আপলোড করা হবে। সো সবাই আমাদের সাথে থাকবেন।